আচ্ছা, আজকে আমরা আলোচনা করব ফটো এডিটিং বিষয় নিয়ে। আপনি স্ক্রিনের উপরে একটা মডেল দেখতে পাচ্ছেন, তাই না? তো ওনার ফটোটা আমি যে এডিটিং টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব বা যেটা শেখাবো আপনাদেরকে, তো আমি কীরকম টিউটোরিয়াল নিয়ে শেখাবো সেই বিষয়টা দেখাচ্ছি। তো আমি ওনার ফটোটাকে এডিটিং করে এই পর্যায়ে নিয়ে আসলাম। হ্যাঁ, আপনাদেরকে আজকে এই এডিটিংটাই দেখাবো। আমি আরও কতগুলো মডেল আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই ব্যাবিটাকে, দেখেন কিউট একটা ব্যাবিটাকে দেখেন। আর এডিট করার পরে ব্যাবিটা একদম আঞ্জেল হয়ে গেছে, বড়ি হয়ে গেছে ড্রয়িংলি। দেখেন এখান থেকে এখানে, তারপর হচ্ছে এই যে ভাইয়াটাকে দেখেন, ভাইয়ার ছবিটা আমি ফেসবুক থেকে নিয়েছিলাম। লাইট রুম একটা গ্রুপ আছে, সেখানে গিয়ে ভাইয়া রিকোয়েস্ট করলো যে ছবিটাকে এডিটিং করে দেন। তো ভাবলাম যে ভাইয়ার ছবিটা দিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করেই ফেলি। হ্যাঁ, ভাইয়ের এই ছবি তারপর হচ্ছে এখানে নিয়ে আসলাম আর কি। আমি জানি না আসলে আপনাদের কাছে ভালো লাগছে কিনা বা ভালো লাগতেছে কিনা। যদি ভালো লাগে তাহলে আপনার টিউটোরিয়ালটা দেখতে পারেন, শিখে নিতে পারেন যে এডিটিংগুলো কীভাবে করা হয়। তারপর আমি আরও কতগুলো নিয়েছি ভাইয়াটাকে দেখেন। তিনি ঠিক লাইট রুম গ্রুপে তার ছবিটা পোস্ট করছিল, আর সেখান থেকে আর ওনার অরিজিনাল ছবিটা হচ্ছে এটা। হ্যাঁ, এখান থেকে আমি এই পর্যন্ত আনতে পারছি। হ্যাঁ, তারপর এখানে দেখেন এই ভাইয়াটাকে দেখেন, আর ওনার অরিজিনাল ছবি হচ্ছে এটা। এখান থেকে আমি ওনাকে এই পর্যন্ত নিয়ে আসতে পারছি, তো লাইট রুম থেকে কালেক্ট করা। তারপর এই ভাইয়াটাকে দেখেন, উনি খুবই জোস একটা পোজ নিয়েছে, আর ওনার লুকিংটা খুবই সুন্দর ছিল। দেখেন ওনার ওনার রিয়েল যে ছবিটা সেটা অনেকটাই সুন্দর। তো একটু এডিটিং করলে জাস্ট এরকম কিছু চলে আসে আর কি। হ্যাঁ, এরকম একটা ফিডব্যাক চলে আসে। তো এটা জাস্ট আপনাদের ভালো লাগার উপর, যে কারো কাছে এরকম এডিট ভালো নাও লাগতে পারে, তাই না? তো যাদের কাছে ভালো লাগে বা কীভাবে করলাম এই বিষয়টা দেখার জন্য আপনি আমার টিউটোরিয়ালটা কন্টিনিউ করতে পারেন। তো ভাই, যেন আমি আপনার কাছ থেকে কোনো ফ্রি নিচ্ছি না আর কি, আপনি জাস্ট আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আশা করছি আপনার কাছ থেকে। তো এবার মূল কথায় চলে আসি, কীভাবে এডিটিং করলাম। এটা করার জন্য আপনার থেকে কোনো হার্ড পরিশ্রম করতে হবে না, মানে যে অনেক ঘষাঘষি মাঝামাঝি কিছুই করতে হবে না, জাস্ট একটা ক্লিক হয়ে যাবে। সেটা অবশ্যই আমরা একটা সফটওয়্যারের সাহায্য নিই, বা সেটা খুবই প্রপারলি করে দেয়, দেখতে তো পাচ্ছেন তাই না, খুবই প্রপারলি করে দেয়। আচ্ছা তো ঠিক আছে, কথা বলেন না, আমাদেরকে অ্যাপসটা সাজেস্ট করেন। আচ্ছা, আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে লিখবো তন্মে, এরকম কিছু একটা লিখবো। হ্যাঁ, আমি যদি একটু দেখাই, TOO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 O
এমএ তন্মী লিখে যখন সার্চ করবেন ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে। অ্যাপটাতে থেকে অবশ্যই ওপেন করতে হবে, বাকিটা আপনারা হয়তো অনেকে কেটে দিয়েছেন যে আমি বাকিটা পেরে যাব। তো তারপর যদি দেখতে চান তাহলে কি করবেন, ওপেন করবেন। হ্যাঁ, ওপেন করলে কাঙ্ক্ষিত সফটওয়্যারটা আপনাদের কাছে শো করবে। আমি বলে দিচ্ছি এই সফটওয়্যারটা এডিটিংটা আপনাদের কাছ থেকে আপনাদের ডাটা নিয়ে করবে। কীরকম, আপনি ওয়াইফাই বা আপনার ফোনে ডাটা কানেকশন চালু করতে হবে, সেখান থেকে কিছু এমবি খরচা করে আপনি এরকম একটা সফটওয়্যার এডিটিং করতে পারেন। কীভাবে দেখে নেন, কীভাবে করতে হবে দেখে নেন। আচ্ছা, এখানে তারা কিছু স্যাম্পল দিয়েছে, যেমন হচ্ছে আপনি এই ছবিটার মতো করতে পারবেন। হ্যাঁ, এই যেমন আর এই ছবিটার মতো করতে পারবেন, এখানে যতগুলো স্যাম্পল দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আপনি এডিটিংটা করতে পারবেন, তাই না? দেখতে পাবেন অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য অসংখ্য, আপনি নিচে যতই যাবেন ততই পেয়ে যাবেন, দেখতে তো পাচ্ছেন, তাই না? অসংখ্য আছে, তো আমি তো ভিডিও লং করতে চাই না, আপনি আপনার মতো করে দেখে নেবেন আর করে নেবেন। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর আছে। তো ঠিক আছে, এখন আমরা যে কোনো একটা দিয়ে আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, আমরা কোনটা দিয়ে ট্রাই করব, আমরা ট্রাই করি, এটা দিয়ে ট্রাই করি। হ্যাঁ, কোনটা দিয়ে করব, এটা দিয়ে হবে না, এটার মতো প্রচুর ফিক নেই। আমরা করি, আমরা একটু উপরে চলে আসি, কীভাবে করতে হবে সে বিষয়টা দেখে আমরা এটাকে দিয়ে করি, বা এটার ছবিটা দিয়ে করি। আমরা ক্লিক করলাম ছবিতে, তাই না? ক্লিক করার পরে এবার আপনার কাছে অপশন আসবে যে আপনি চাইলে এখানে ক্লিক করে, যে এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে চলে যেতে পারবেন। তো আমি গ্যালারিতে যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি এখান থেকে যে ভাইয়াটা ফিকটাকে আরেকবার একটু এডিটিং করে। হ্যাঁ, ক্লিক করলাম ছবির উপরে, ক্লিক করার পর আপনার থেকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ওরা নিজে থেকে অটোমেটিকলি এডিটিংটা নিয়ে নেবে। হ্যাঁ, একটু অপেক্ষা করবো, দুই তিন তিনটা স্টিপ ওরা দেয়, অলমোস্ট ডান, দেখতে তো পাচ্ছেন, তাই না? এখানে ঘুরতেছে, একটু অপেক্ষা করলেই দেখবেন যে একটা অ্যাড দেখতে হবে, যেহেতু আমরা ফ্রিতে চালাচ্ছি না, এখানে স্কিপ করে দেবে, এখানে এখানে ক্লিক করলে স্কিপ হয়ে যাবে, হ্যাঁ একটা চলে যাবে আর কি। আমরা ক্রস দিয়ে দিলাম। আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে, অস্থির একটা লুক নিয়ে আসছে, তাই না? মানে
সব মিলিয়ে জাস্ট ওয়াও। তো আমরা তো এডিটিং করতে পারলাম, তো সেভ করবো কীভাবে? সেভ করার জন্য আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এই যে সেভ টু ডিভাইস, সেভ হয় নাই কিন্তু এখন আপনাদের। আচ্ছা, এবার আপনাকে কী করতে হবে, এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। যে ডাউনলোড একটা অপশন আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা আপনারা অনেকেই লক্ষ্য করছেন না, প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে ওয়াটারমার্কটা আছে। হ্যাঁ, আমি এটা ডিলিট করবো কীভাবে? আমি আমি চাচ্ছি যে ওয়াটারমার্কটা না থাকুক। তার জন্য একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই। আমি চলে যাবো আমার গ্যালারিতে, আমি যেখানে যেখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম গ্যালারিতে চলে যাবো। এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে চলে আসলাম। হ্যাঁ, আচ্ছা, ধরুন এই ভাইয়ার ছবিটা হচ্ছে এরকম। হ্যাঁ, আমরা কী করবো, প্রথমে ছবিটা একটা স্ক্রিনশট নেব। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিলাম। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার পরে কী হলো, এখানে কতগুলি স্পেস আছে দেখতে পাচ্ছেন? এই যে এখানে কালো একটা স্পেস আছে, উপরে স্পেস আছে, আছে না? আচ্ছা, এখন আমরা যদি এডিটিং করি তাহলে যে ওয়াটারমার্কটা আছে সেটা বসবে এখানে, মানে এই কালো জায়গাটাতে বসবে, ছবির উপরে বসবে না। বুঝতে তো পারছেন তাই না? এই কালো জায়গাটাতে ওয়াটারমার্কটা বসবে। আপনি কী করবেন, ছবিটা এডিটিং করার পরে আপনি একটু ক্রোভ করে নেবেন, মানে আপনার যে মূল ছবিটা আছে সেটা কোন এইভাবে কেটে দেবেন। তাহলে কী হলো, ওয়াটারমার্কটা কেটে গেলো তাই না? এখানে ওয়াটারমার্কটা ছিল, সেটা কেটে গেলো। আমি কি প্রমাণসহ দেখাবো? আচ্ছা, প্রমাণসহ দেখানোর তো দরকার না, আপনার তো অনেক জ্ঞানী মানুষ। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কী করবেন বলেন ভাই, একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর উৎসাহমূলক কিছু কমেন্ট করে যাবেন, মানে আপনার মনে যে ভাষা আছে বা আমাকে যা বলতে চান উৎসাহমূলক কিন্তু ভাইয়া বলে যাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।